নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। আজকের এই পর্বটি কোনো বিশেষ পর্বই নয়, তবে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ পয়লা আগস্ট 2022 সাল, এটা আমি একটা মানে কি বলবো ঐতিহাসিক তথ্য হিসাবে রেখে দিচ্ছি আমাদের এই চ্যানেলে, আমাদের পরিবারের জন্য, যে কীভাবে আমাদের ইতিহাস ভূগোল সব বদলে যাচ্ছে। ইতিহাসের উপর প্রভাবটা একটু কম পড়লেও, যদিও মানে দীর্ঘমেয়াদী প্রভাব অনেকটাই পড়বে, আর ভূগোলের উপর কিন্তু একটা প্রত্যক্ষ বা সাময়িক প্রভাব পড়ছে, যেটা খুবই কষ্টের। সেটা হচ্ছে আমাদের নদিয়া জেলা, অর্থাৎ যে জেলার অনেক অনেক ঐতিহ্য, ঠিক আছে, ইতিহাসের সঙ্গে যার সম্পর্ক, পাশাপাশি মুর্শিদাবাদ জেলা, যেটি কিন্তু একটা অন্যতম ঐতিহাসিক জেলা। শুধু এই দুটো জেলা নয়, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের, অর্থাৎ যে রাজ্যের কিন্তু একটা ঐতিহাসিক বলুন, ভৌগোলিক বলুন, নানা রকম গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব কিন্তু ক্রমশ বদলে যাচ্ছে বা ক্ষুণ্ণ হচ্ছে। কী সেটা? সেটা হলো, আজকে থেকে ঘোষণা হলো, হয়তো খুব শীঘ্রই চালু হয়ে যাবে, যে আরও 7টি জেলা যুক্ত হলো পশ্চিমবঙ্গ রাজ্যে। আজ পর্যন্ত 23টি জেলা ছিল। আমরা তো খুব শীঘ্রই আমাদের ভূগোলের যে পশ্চিমবঙ্গের জেলাগুলো নিজেরা শিখি বা ছাত্রদের শেখায়, সেখানে আরও 7টি জেলাকে কিন্তু আমাদের যুক্ত করতে হচ্ছে। সেগুলো কী কী? সেগুলো হলো বহরমপুর, কান্দি, ইছামতি, বসিরহাট, সুন্দরবন, রানাঘাট, বিষ্ণুপুর, এই 7টি জেলা। এখন বিষয়টা অনেকের কাছে ভালো লাগবে, হয়তো প্রশাসনিক কাজের সুবিধা হবে, তবে প্রশাসনিক কাজের যে কতটা কি সুবিধা হবে সেটা তো একটা সমস্যার জায়গা থেকে যায়, কারণ দেশের জনসংখ্যা বাড়ছে, পাশাপাশি রাজ্যেরও। সেখানে জেলাকে ভেঙে নিয়ে কি আদৌ সুবিধা করা সম্ভব? তাহলে তো ভারতবর্ষটাকেও ভেঙে ফেলা যেতে পারে, তাই না? বা পশ্চিমবঙ্গ রাজ্যটাকে একদমই টুকরো টুকরো করে ফেলা যেতে পারে। সেক্ষেত্রে কতটা কি সুবিধা হবে যদি মানুষের মধ্যে একটা সচেতনতা বোধ না থাকে? এটা আমার মনে হয় খুব খুব একটা কি উন্নতি হবে রাজ্যের, কি মনে হয় ঠিক জানা নেই। কারণ মানুষ তো দীর্ঘদিন ধরে কষ্ট করতে করতে সেটাকে একটা অভ্যাস করে ফেলেছে, না? কষ্ট হয় অনেক ক্ষেত্রে, যেমন আমাদের যে বিশ্ববিদ্যালয় ছিল কল্যাণী, সেখানে অনেকে করিমপুর থেকে আসতো, ঠিক আছে, বা কি বলবো চাপড়া থেকে অনেকে আসতো, অনেকটা লং জার্নি। তবু আমরা তো একটা ঐতিহাসিক গুরুত্বকে বেশি গুরুত্ব দিই ব্যক্তি স্বাতন্ত্র্য থেকে, তো সেই জায়গাগুলো একটা থেকে যায় আর কি, আমার এটা মত। একটা দীর্ঘদিনের আমাদের যে পড়াশোনা বা তথ্যগত ব্যাপার, সেটাকে আমূল বদলে ফেলতে হবে, ঠিকানা বদল, জিনিসগুলো ঠিক ভালো দেখায়। আপনাদের কি মত? আপনারা কি এটাতে খুশি হয়েছেন না হননি? আর আমি কিন্তু কিছুই বলছি না, ঠিক আছে, ব্যক্তিগতভাবে আমার কোনো অভিমত নেই এখানে, ইতিবাচক বা নেতিবাচক। শুধু কয়েকটা জায়গা আমার খারাপ লাগলো, যে আমাদের ঠিকানা বদল করতে হবে, আমাদের ভূগোল বদলে যাচ্ছে, ইতিহাসের উপর পরোক্ষ প্রভাব পড়ছে, একটু কষ্ট তো লাগে না, একটা নস্টালজিক বিষয় যেটা। তো আপনারা মন্তব্য করুন, আর আমি কিন্তু এটা ঐতিহাসিক একটা তথ্য হিসাবে রেখে দিলাম আর কি, মানে আজকের দিন থেকে আমাদের সমস্ত ভূগোল বই তো বদলে যাবে, তো থাক একটা স্মৃতি হিসাবে, একটু নস্টালজিকভাবে থেকে গেল আমাদের, মানে যে বন্ধুটা হয়তো আমরা সবাই নদিয়া জেলার বলে একটা গর্ববোধ করতাম, জেলার যে গর্ব সেটা কোনো কৃতি মানুষ যখন জেলা থেকে বেরোতো সেটা হয়তো আর বলা হবে না, একটা মানে সীমারেখা টানা হচ্ছে, সীমারেখাটা কিসের ভিত্তিতে হবে সেটাও ঠিক নেই। তো যাই হোক, আজকের মতো পর্বটা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।